এই জ্ঞানী ছেলে! সৌরভ অবাক চোখে পিছনে তাকালো। কেন্দ্রিলা এগিয়ে আসলো তার কাছে, চোখে চোখ রেখে বলল, আমাকে জৈব রসায়নটা বুঝিয়ে দিতে পারবে? আমি ক্লাসে তো জ্ঞানীর তকমা অন্য কেউ পায়নি, পেয়েছো তুমি। শুনেছি গত পরীক্ষায় 95 পেয়েছিলে, তাই তোমাকে ছাড়া আর কারোর থেকে সাহায্য নিতে ইচ্ছে করছে না। আমি পারবো না। সৌরভের অকপটে মানা করা সহ্য হলো না ওয়েন্দ্রিলার। এগিয়ে এসে পাটা উঁচু করে ঠিক মুখোমুখি হয়ে বলল, তুমি তো খুব হিংসুটে দেখছি, জ্ঞানী ছেলেরা বুঝি হিংসুটেও হয়? সৌরভ বিব্রত হলো। ওয়েন্দ্রিলা সরে যেয়ে বলল, থাক থাক, আমরা না হয় তোমার মতো ভালো ছাত্রী নই, কিন্তু এতটা হিংসুটে নই। কি হবে একটু পড়ালে, আমি কি তোমার নম্বর নিয়ে নিব? সৌরভ মাথা চুলকে বলল, তুমি আমার কাছে পড়বে? আমার সাথে মিশতে তোমার আপত্তি নেই? কেন? সৌরভ বিদ্রূপের হাসি টেনে বলল, শুনেছি বন্ধুত্ব সবসময় সমান সমানে হয়, আমি তো তোমাদের মতো নই। সেদিন সৌরভের কথা না বুঝলেও পরে ঠিক বুঝেছিল ওয়েন্দ্রিলা। সৌরভের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তার মা একটি দোকানে দর্জির কাজ করত, সেই জন্য হীনমন্যতায় ভুগত সে। কখনো কারোর সাথে মিশত না সে এই কারণেই, এমনকি কাউকে নিজের বাসার ঠিকানাও জানাতো না। এর আগে 5 বার স্কুল পরিবর্তন করেছিল সে, শুধুমাত্র বেতন দিতে না পারার জন্য। কলেজে ওঠার পর পার্ট টাইম চাকরি শুরু করে, ফলে এখন আর বেতন নিয়ে কোনো সমস্যা হয় না। ওয়েন্দ্রিলা কথাটি জানতে পারে যখন একটি ডিপার্টমেন্টাল দোকানে সৌরভকে সেলসম্যানের কাজ করতে দেখে। ওয়েন্দ্রিলার সৌরভের প্রতি সম্মান জাগে। ছেলেটিকে আগে শুধু ভালো লাগতো, কিন্তু ধীরে ধীরে সেই ভালো লাগা গাঢ় হতে থাকে। যেদিন সৌরভ তার কাছে ধরা পড়ে যায়, সৌরভ তার হাত ধরে বলেছিল, তুমি প্লিজ কাউকে বলবে না। কেন? তুমি তো চুরি করছো না, তাহলে লজ্জা কিসের? তুমি বুঝবে না হয়তো, কিন্তু বিশ্বাস করো, আমার কিন্তু তোমাকে দেখে একটু হীন বোধ হচ্ছে না, বরং তোমার চোখে আমার সম্মান বেড়ে গেল। এবার আমাকে পড়াবে তো? সেদিনের পর থেকে সৌরভের সাথে সম্পর্কটা যেন বন্ধুত্বের সিঁড়িতে পদার্পণ করলো, যদিও সেই বন্ধুত্ব সকলের সম্মুখে নয়, আড়ালে আবডালে। সৌরভের ইতস্ততা দেখে ওয়েন্ড্রিলাও জোর করতো না, সে কাউকে বলেনি এই বন্ধুত্বের খবর, এমনকি পিউকেও না। এই খবর জানতো কেবল তার ডায়েরি, যেখানে সে লিখতো তার মন প্রকোষ্ঠে জমানো অনুভূতি। ওয়েন্ড্রিলার কিশোরী মনে সৌরভ অগোচরে নিজের রাগযুক্ত করলো যেন। ওয়েন্ড্রিলা আবিষ্কার করলো ছেলেটি মারাত্মক সুন্দর করে হাসে, সেই হাসি বিশদ সমুদ্রের মতো, একবার ডুবে গেলে যেন তল পাওয়া ভার। একদিন ক্লাস শেষে কলম নিয়ে বসলো ওয়েন্দ্রিলা, ক্লাসে কেউ নেই, পিনপতন নিরবতা, সে আর তার ডায়েরির পাতা। এই যে জ্ঞানী ছেলে, তোমাকে একটা কঠিন প্রশ্ন করব, কঠিন প্রশ্ন, পুরো 10 মার্কের। উত্তর না দিতে পারলে বুঝবো তুমি আসলে জ্ঞানী ছেলে না, একটা বোকা। আচ্ছা বলো তো, তুমি নামক মানুষটা আমার উপর কি জাদু করেছো? আমি একদম ভালো নেই, পাগল পাগল হয়ে গেছি। এই ভালো এই খারাপ বন্ধুদের আড্ডায় হুট করেই খেই হারিয়ে ফেলছি। পড়তে বসলেও আমার মস্তিষ্কে তোমার মুখখানা ভাসছে, বিনা নোটিশে কাঁদতে ইচ্ছে করে। আবার কোনো বিষণ্ণ সন্ধ্যায় তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যাচ্ছে। তোমাকে নিয়ে চিন্তা করাই যেন পৃথিবীর সব থেকে সুন্দর কাজ। এই গানে ছেলে, বলো তো আমার কি হয়েছে? আমি কি তোমার প্রেমে পড়েছি? তুমি কি চুপি চুপি আমার হৃদয়কে মায়াবদ্ধ করেছো? উত্তরটা দিও, কিন্তু না দিলে কলেজ ময়ে জানিয়ে দিব তুমি একটা বোকা ছেলে। এটুকু লিখেই আটকে গেল ওয়েন্ড্রিলার কলম। হঠাৎ কেউ এক ছটকায় ডায়েরিটা নিয়ে নিল। মাথা তুলতেই ওয়েন্ড্রিলার কপালে পড়ল প্রোগ্রারো ভাঁজ। অভ্র, দে আমার ডায়েরি। অভ্র কি দেয় সেটা? সে নির্লজ্জের মতো ডায়েরি পড়তে লাগলো। একটা সময় তার মুখখানা শক্ত হয়ে গেল, সে হাতটা একটু নামাতেই খপ করে ডায়েরিটা কেড়ে নিল ওয়েন্ড্রিলা, রেগে বলল, তুই কি ম্যানার্সও জানিস না? কারোর পার্সোনাল জিনিস এভাবে নিতে হয়? অভ্র পাত্তা দিল না ওয়েন্ড্রিলার প্রশ্নের, হাই বেঞ্চে বসতে বসতে ভৎসনার স্বরে বলল, বাবা ওয়েন্দ্রি, তুই তো কবি হয়ে গেছিস, তা এই প্রেমপত্র কার জন্য? কারোর জন্য নয়। আমাকেও বলবি না তুই? আমি না তোর ছোটবেলার বন্ধু? বলেই ফিচেল হাসলো অভ্র। ওয়েন্ড্রিলা চোখ গরম করে বলল, বন্ধু না তুই, শত্রু, আমার জীবনের শত্রু তুই। বলেই ডায়েরিটা ব্যাগে পড়লো সে।
চলে যেতে নিলেই অভ্র বলল, তুই কি সৌরভকে লিখেছিলি চিঠিটা? ওয়েন্দ্রিলা থমকে গেল, উত্তর দিল না। অভ্রের সাথে সৌরভের ছিল শীতল যুদ্ধ। অভ্র ক্লাসের সেই ছেলেটি যে পড়াশোনায় ডাব্বা হলেও তার দাপটে ক্লাসের প্রত্যেকটা প্রাণ ছিল অর্ধ। এদিকে পড়াশোনা ভালো করার সুবাদে সৌরভের জনপ্রিয়তা বাড়ছিল। অভ্র এবং সৌরভ ধীরে ধীরে প্রতিপক্ষের মতো হয়ে গেল। কেউ কাউকে সহ্য করতে পারে না যেন, কিন্তু তারা সামনাসামনি কখনো ঝগড়াও করে না, তবে একে অপরকে চক্ষুশূল তা গোটা ক্লাস জানে। ওয়েন্দ্রিলা কোনো উত্তর না দিয়েই বেরিয়ে গেল। সিঁড়ি থেকে নামতেই দেখা হলো সৌরভের সাথে। সৌরভ মিষ্টি হেসে বলল, আজকে আমার সাথে এক জায়গা যাবে? ওয়েন্দ্রিলার হৃদয়ে যেন দামামা বাজল। সে মাথা নাড়িয়ে বলল, লেকের ধারে সারি সারি বেঞ্চ, সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। ওয়েন্দ্রিলার কোলে এক গুচ্ছ শুভ্র শিউলি, পাশে চুপ করে বসে আছে সৌরভ। সমীরণে উঠছে ওয়েন্দ্রিলার বেণী থেকে আলগা হওয়া চুলগুলো। নিস্তব্ধতার সময় বহু সময় ধরে কারোর ঠোঁটেই কোনো কথা নেই। ওয়েন্দ্রিলার মোবাইল বাজছে, বাসায় যেতে হবে। ওয়েন্দ্রিলা ফুলগুলো ব্যাগে ভরে উঠে দাঁড়ালো। ঠিক তখনই নিস্তব্ধতা চিরল গাঢ় এক কণ্ঠ, ওয়েন্দ্রিলা আমার মনে হয় তোমার প্রেমে পড়েছি। ভালোবাসার নীল লাল অনুভূতি আমার মনেও ধরা দিয়েছে। চিন্তা করো না, পড়াশোনা ছেড়ে এখন তোমাকে নিয়ে আমার চিন্তাগুলো ভীষণভাবে, তুমি আমার অভ্যেস হয়ে গিয়েছো ওয়েন্দ্রিলা। অনুভূতিগুলো এতটাই প্রগাঢ় যে লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তুমি সময় নাও, জরুরি নয় যে তোমার অনুভূতিগুলো আমার মনে হবে, তবে লোভী মন চাই তুমিও যেন আমাকে ভালোবাসো। ওয়েন্দ্রিলা স্তব্ধ তাকিয়ে রইল, জট পাকিয়ে গেল সব চিন্তা। বাবা ফোন দিচ্ছে, বাসায় যেতে হবে, ফলে উত্তরটা আর দেওয়া হলো না। ওয়েন্দ্রিলা ঠিক করলো পরদিন কলেজে যেয়েই উত্তর দেবে, কিন্তু পরদিন নানি বাড়িতে যেতে হলো ওয়েন্দ্রিলাকে। নানা খুব অসুস্থ, না গেলেই নয়। এক সপ্তাহ পর কলেজে আসলো ওয়েন্দ্রিলা, একদম সকাল সকাল পৌঁছলো কলেজে। সকল ভিড়ের মাঝেও তার চোখ খুঁজলো জ্ঞানী ছেলেটিকে। অদ্ভুত, ছেলেটি আসেনি। সারাদিন নিদারুণ অস্থিরতায় কাটলো ওয়েন্দ্রিলার। সৌরভ এলো তিন দিন পর, তার মুখশ্রীর অবস্থা করুণ, ম্লান শুষ্ক মুখবয়ব, সেই হাসিটাও কোথাও যেন গায়েব। ওয়েন্দ্রিলা তার সাথে কথা বলতে চাইলেও সে এড়িয়ে গেল। ওয়েন্দ্রিলা অবাক হলো, ক্লাস শেষে তাকে টেনে আড়ালে নিয়ে গেল সে। ব্যগ্র কণ্ঠে শোধালো, কি হয়েছে তোমার, এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? সৌরভ উত্তর দিল না, তার মুখশ্রী কঠিন। সে চলে যেতে নিলে ওয়েন্দ্রিলা বাধা দিল, তার আত্মসম্মানে লাগলো সৌরভের অবহেলা। অশ্রুসিক্ত নয়নে শুধালো, তুমি এমন করছো কেন সৌরভ? তুমি কি সত্যি বুঝছো না ওয়েন্দ্রিলা? ওয়েন্দ্রিলার বিস্ময় কাটলো না। সৌরভ মলিন স্বরে বলল, আমি তো তোমাকে বিশ্বাস করতাম ওয়েন্দ্রিলা, তুমি এমনটা কেন করলে? আমি কি করেছি? সৌরভ আহত স্বরে বলল, আমি কখনোই তুমি ধনী বলে তোমাকে ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবেসেছিলাম কারণ তুমি আমাকে কখনো ছোট করোনি, তাই আমাকে অপছন্দ হলেও বলে দিতে পারতে, কিন্তু কলেজে আমার নামে রতানোনাও এত রতাইতে পারে? সৌরভ ওয়েন্দ্রিলার হাত ছাড়িয়ে নিল। ওয়েন্দ্রিলার বিহ্বল নয়ন তখনও তাকেই দেখছে। ক্লাসে আসতেই পিউ বলল, সৌরভ সত্যি তোকে প্রপোজ করেছে, বলিসনি তো? অবশেষে জানতে পারলো কলেজময় বিশ্রী রটনা রটেছে। কে যেন সৌরভকে ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতে দেখেছে। সেখান থেকে সৌরভের অবস্থা সম্পর্কে এতদিনের ধোঁয়াশা হুট করেই কেটে গেছে। উপরন্তু ওয়েন্দ্রিলার সাথে ঘনিষ্ঠতা নিয়েও নানান কথা রটেছে। সবার মুখে একটাই কথা, সৌরভ বামন হয়ে চাঁদ ধরতে চাইছে। ফলে তাকে দেখলেই তা নানান কানা ঘোষা করছে, টিটকিরি বিদ্রুপের বান ছুটছে। এই বান এতটাই তিক্ত হলো যে একটা সময় অতিষ্ঠ হয়ে গেল সৌরভ। টেস্ট পরীক্ষার ঠিক এক মাস আগে সে কলেজ বদলে ফেলে, ওয়েন্দ্রিলার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে কিশোরী মন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। প্রথম প্রেমের এমন বিচ্ছেদ সে কখনোই মানতে পারে না, নিজের নির্দোষিতার প্রমাণও দিতে পারে না সে। বিষাদের নীল যন্ত্রণার ছোবলে চঞ্চল ওয়েন্দ্রিলা হুট করেই শান্ত হয়ে গেল যেন, কথাবার্তাও কমিয়ে দিল। পিউয়ের সাথেও তার সম্পর্ক শীতল হয়ে গেল, শুধু ক্লাস করে বাসায় যায়, এই তার জীবনের রুটিন। জোর করে পড়াশোনায় ডুবতে চাইলেও ব্যর্থ হয় সে, রাতগুলো যন্ত্রণা বাড়ায়। হুট করেই শান্ত ছেলেটা তার জীবন থেকে হারিয়ে গেছে, নিয়ে গেছে সকল সুখ, তীব্র তেজস্ক্রী সূর্য। প্র্যাকটিক্যাল শেষে অলস পায়ে বাড়ি ফিরছিল ওয়েন্দ্রিলা, ঠিক তখনই কানে আসলো, আমাদের ভালো ছাত্র শুনেছি শহর ছেড়ে পালিয়ে গেছে, এই শহরেই থাকবে না সে,
মানতে হবে অভ্র, তুই আসলেই বস। ওই বই পড়ুয়াটাকে কি জব্দ না করলি, একেবারে পালিয়ে গেল। কথাটা কানে আসতেই ওয়েন্ড্রিলা থমকে গেল। ওয়েন্ড্রিলার মনে হলো কেউ উত্তপ্ত সীসা তার কানে ঢেলে দিয়েছে। কি নিদারুণ যন্ত্রণা! হৃদয় ভাঙনের যন্ত্রণায় দগ্ধ সে, ফলে এই যন্ত্রণা সৃষ্টিকারী চক্রান্ত সম্মুখে আসায় আর শান্ত থাকতে পারল না। ওয়েন্ড্রিলা শক্ত হয়ে গেল। অভ্রের হাসি মুখখানা দেখে হৃদয় দহন খুব তীব্র হলো। ফাঁকা ক্লাসে তখন অভ্র আর তার বন্ধুরা কি নির্লজ্জভাবে হাসছে তারা। বিল্লাল হাসতে হাসতে বলল, ভালো মুখের আড়ালে কি চাপা পায় ভাব। বিল্লাল কথাটা শেষ করতে পারল না। তার আগেই হন হন করে ক্লাসে প্রবেশ করল ওয়েন্ড্রিলা। তার রুদ্রমূর্তি দেখে সকলের হাসি মিলিয়ে গেল মুহূর্তেই। সবার মুখখানা খানিকটা দুশ্চিন্তাগ্রস্ত হলেও অভ্র নির্বিকার। হাই বেঞ্চের উপর বসে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। ওয়েন্ড্রিলা তার মুখোমুখি দাঁড়িয়ে ক্ষুব্ধ স্বরে শুধাল, সৌরভের নামে রটানো তুই ছড়িয়েছিস? তুই সবাইকে বলেছিস ও সেলসম্যানের জব করে? বিল্লাল ব্যগ্র স্বরে বলল, ওয়েন্ড্রিলা তুমি ভুল বুঝছ, আমি তোমার সাথে কথা বলছি না বিল্লাল। বিল্লাল আর কথা বলার সাহস পেল না। ওয়েন্ড্রিলার চোখে ক্রোধের অগ্নি দাও দাও করে জ্বলছে। সে অভ্রের মুখোমুখি হয়ে শান্ত স্বরে বলল, তুই আসলে এতটা জঘন্য কাজ করেছিস? অভ্র শান্ত কণ্ঠে নির্লজ্জের মতো বলল, আমি রটনা ছড়াই না, যা সত্য তা সত্য। এখানে লুকানোর কি আছে? এখন সে যদি এই সত্যের ভয়ে কলেজ ছেড়ে পালায় আমার কি দোষ? অভ্রের কথাটাই হতভম্ব হয়ে গেল। এতটা দায়সারা ভাবে কি করে বলছে সে? সত্য লুকানোর কিছু নেই, কিন্তু যদি কোনো সত্যের জন্য কারো জীবন অন্ধকারে নেমে আসে, সেই সত্যের চেয়ে মিথ্যের আড়ালে থাকাই কি শ্রেয় নয়? ওয়েন্ড্রিলা উত্তেজিত স্বরে শুধালো, কিন্তু কেন? ও কি ক্ষতি করেছে তোর? সেই কৈফিয়ত আমি তোকে দিব না ওয়েন্ড্রিলা। অভ্রের কণ্ঠ উত্তেজনাহীন, ধীর, শীতল, তার দৃষ্টি কঠিন। ওয়েন্ড্রিলার হুট করেই মনে হলো এই জগতের সবচেয়ে জঘন্য কোনো পুরুষের সামনে দাঁড়িয়ে আছে সে। এতকাল অভ্রের অসভ্যতা বেয়াদুপি সব কিছু সহ্য করেছে ওয়েন্ড্রিলা, খুব একটা গায়ে মাখেনি। তাকে বিরক্ত লেগেছে, অপছন্দ করেছে, কিন্তু ঘৃণা করেনি। কারণ ঘৃণা এমন একটা বিষয় যা হুট করেই করা যায় না। অনেক গভীর তাৎপর্য আছে এই ঘৃণা নামক শব্দের। কাউকে ঘৃণা করার জন্য অনেক অনেক কারণের প্রয়োজন হয়, কিন্তু ওয়েন্ড্রিলা ভুলছিল। তার সকল চিন্তাধারা মুহূর্তেই ভুল হয়ে গেল। অভ্র খুব স্বাভাবিকভাবে বসে আছে, তার কিছুই যায় আসে না। অথচ তার জন্য একটি ছেলের জীবন এলোমেলো হয়ে গেল। সামান্য অনুতাপ নেই এই ছেলের চোখে, কিন্তু অভ্র তো এমন ছিল না। একই সাথে বড় হবার দরুন এতটুকু তো জানে ওয়েন্ড্রিলা, কারোর অর্থনৈতিক অবস্থা নিয়ে কখনোই মজা করে না। তাহলে তো বিল্লাল বা প্রশান্তদের সাথে এতটা ঘনিষ্ঠতা হতো না। হুট করেই স্মরণ হলো ওয়েন্ড্রিলার ডায়েরিটির কথা। মস্তিষ্কের কোষের সাথে প্রবল রেষারেষি হলো। অবিশ্বাস্য স্বরে বলল, আমি ওকে পছন্দ করি বলেই কি তুই ওকে টার্গেট করেছিস? আমার সাথে তোর শত্রুতা আছে জানতাম, কিন্তু সেই শত্রুতার জন্য এতটা নিচে নামবি কল্পনাও করিনি। তোর একবার বিবেকে বাঁধলো না, তোর জন্য একটা ছেলেকে পরীক্ষার কিছুদিন আগে কলেজ বদলাতে হলো, আর এই শত্রুতা তোর আমার সাথে। ওকে কেন টার্গেট করলি? আমার ভাবতে গা গোলাচ্ছে, বমি পাচ্ছে, এতটা হীন মন মানসিকতা তোর। ওয়েন্ড্রিলার চোখ ঝাপসা হয়ে গেল, ডুকরে কান্না পেল, হৃদয় দগ্ধ হচ্ছে ঘৃণায়। অভ্র এবার নড়ে চড়ে বসল, মেঘমন্দ্র স্বরে বলল, হ্যাঁ আমি এমনই, কিছু করার নেই। আমি ভালো সাজার নাটক করতে পারি না, আমার মনে যা বাইরেও তাই। তোর ওই সৌরভের মতো চাপাবাজি আমার দ্বারা হবে না। যদি তোর মনে হয় আমি হীন মানসিকতার, তবে তাই, যা খুশি ভাবতে পারিস। এখন সিন ক্রিয়েট বন্ধ কর প্লিজ, ক্রিঞ্জ লাগছে একটা ছোট লোকের জন্য। কথাটা শেষ হবার আগেই লম্বাটে শ্যাম গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল ওয়েন্ড্রিলা। রুদ্র স্বরে বলল, ঘৃণা শব্দটা অনেক কঠিন মনে হতো, তোর জন্য জানলাম মনে অসীম ঘৃণা জন্মানোর জন্য একটা মুহূর্তেই যথেষ্ট বলেই ক্লাসরুম ছাড়ল ওয়েন্ড্রিলা। আর কোনো কথা শোনার ইচ্ছে ছিল না তার, অভ্রের মুখশ্রীটা দেখারও ইচ্ছে ছিল না। সেদিন এক আকাশ বৃষ্টি মাথায় নিয়ে বাসায় ফিরেছিল ওয়েন্ড্রিলা। রাগ হলে সে ঘরের জিনিসপত্র ভাঙে, কিন্তু সেই দিন তেমন কিছুই হয়নি। শুধু ঘরের দরজা বন্ধ করে রেখেছিল, দিন পার হলেও সেই দরজা খোলেনি। অবশেষে দরজা ভাঙান সালাম সাহেব। মেয়ে কেমন শান্ত, অসার, জড় পুতুলের মতো হয়েছিল, কোনো কথা বলেনি, কারণ শুধালেও উত্তর দেয়নি ওয়েন্ড্রিলা। অভ্রের ঘরের সাথে লাগোয়া জানালাটি বন্ধ করে দিল। তিন দিন পর বাবার কাছে আবদার করল, আমি কলেজ যাব না,
তাহলে পরীক্ষা? শুধু পরীক্ষাগুলোই দিতে যাব। সালাম সাহেব আর সাবেরা মেয়েকে জোর করলেন না। মেয়ের পরীক্ষা খুব একটা ভালো হলো না, একটা বছর কোথাও চান্সও পেল না। সব শেষে দ্বিতীয় বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। অতি ঘনিষ্ঠতার জন্য পিও এক বছর বিরতি দিল, এত পরে কি হবে। সেদিনের ঐতিহাসিক ঝগড়ার পর থেকে অভ্রকে একেবারে এড়িয়ে চলতে লাগলো। সময়ের সাথে সাথে ভালোবাসা মিয়ে গেল, অনুভূতি ম্লান হলো, সেই সাথে ম্লান হলো ঘৃণা। তাই তো পাঁচ বছর পর আবারও তার সাথে মুখোমুখি হলো। অভ্র তার কলেজের সামনে মারামারি না করলে বোধ হয় এমনটা হতো না, এড়িয়ে তো চলছিল ওয়েন্ড্রিলা। নিজের উপর তীব্র রাগ হলো ওয়েন্ড্রিলার, তার ঘৃণা এতটা ঠুনকো। বাইরের দরজা সজোরে ধাক্কাচ্ছেন সালাম সাহেব। ওয়েন্ড্রিলা ক্লান্ত পায়ে এগিয়ে গেল, দরজা খুলল, খুব শান্ত স্বরে বলল, এতক্ষণ অতীতে যা হয়েছিল সেটা শুনলেন, এবার বর্তমানে ফেরা যাক। আমি ঠিক আছি বাবা। সালাম সাহেব মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়ের মুখখানা মলিন লাগছে, চোখ জোড়া ফুলে আছে। তিনি ওয়েন্ড্রিলার হাতটায় মাথায় হাত রেখে বললেন, তোমার কি মন খারাপ মা? না বাবা, আমার মন খারাপ না। স্পষ্ট মিথ্যা কথা, এই মিথ্যা কথাটা বলতে বলতে ওয়েন্ড্রিলার অভ্যাস হয়ে গেছে। সালাম সাহেব মেয়ের মাথায় আদুরে হাত বুলাতে বুলাতে বললেন, মন খারাপ করবে না, আমি বাদশাহকে বলে দিব, ও তোমার ঘরের ভাঙা জিনিসগুলো পরিষ্কার করে দিবে। আচ্ছা, মা কোথায় বাবা? খুব দরকারি কথা আছে। সাবেরা তার ভেজা কাপড়গুলো মেলছিল বারান্দায়। ধরণীর বিষণ্নতা কেটে মুঠো মুঠো রোদ হাসছে তার বুকে। বৃষ্টির জন্য যে কাপড়গুলো ভিজে গিয়েছে সেগুলো শুকাতে হবে, হ্যাপিদের খাওয়া শেষ। সে খাওয়ার সময় বারবার ওয়েন্ড্রিলার ঘরের দিকে তাকাচ্ছিল, ব্যঙ্গ করে বলছিল, ভাবি ভাতিজি আমার এখনো আগের মতো রাগি, দেখো শ্বশুর বাড়ির লোক ফিরিয়ে না দিয়ে যায়। সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও হবে, আমি কি মরে গেছি? আমার মেয়েকে বের করে দিবে আর আমি দেখব, আমি ওকে নাকে এক দড়ি দিয়ে ঘোরাবো। সালাম সাহেব বোনের কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিলেন। হ্যাপি অভিযোগের সুরে বলল, ভাইজান শুধু আমাকে ভুল বুঝবেন, আমি তো ভাতিজির জন্য চিন্তা করি বলেই বলছি। সাবেরা প্রলম্বিত শ্বাস ফেলে বলল, হ্যাপি তুমি চিন্তা করো না, তোমার ভাতিজি সে, তুমি যেহেতু সংসার করতে পেরেছো সেও পারবে, আর না পারলে তো তোমাদের বংশের বদনাম হবে। হ্যাপির মুখখানা আবার চুপসে গেল। তার বর মাংসের বাটি এগিয়ে দিয়ে বলল, তুমি কথা বেশি বলো, খাও, খাইলে মাথা ঠান্ডা থাকবে। হ্যাপি ক্ষণিকের জন্য শান্ত হয়েছে, কিন্তু বড় ননদ শাহানা আসলে গল্প পাল্টে যাবে, সাবেরার চিন্তা হয়। ওয়েন্ড্রিলা খুবই অনুভূতি কাতর মেয়ে, মানুষকে অতি সহজে বিশ্বাস করার রোগ আছে তার। অতিরিক্ত বিশ্বাস করে হৃদয় ভেঙে গেলে কান্নাকাটি করে, রাগ দেখায় নির্জীব বস্তুর ওপর। মেয়েটিকে নিয়ে তাই খুবই চিন্তা হয় সাবেরার। অভ্রকে তার মনে ধরেছে, সে চায় এমন একটা মানুষের হাতে মেয়েকে তুলে দিতে যার মাঝে কপটতা নেই। অভ্রের মাঝে অন্তত কপটতা লক্ষ্য হয়নি, তাই বিয়েটা হোক সেটা তিনি চান। তবে মেয়ের মনস্থিতি বুঝতে পারছেন না, মায় মেয়ের নিকটতম বান্ধবী, কথাটা ঠিক কতটা সত্য সাবেরার জানা নেই। কারণ ওয়েন্ড্রিলার বান্ধবী সে আদপি কখনোই হতে পারেনি। মেয়ের প্রতি তার ভালোবাসা হয়তো পরিমাপ করা যাবে না, কিন্তু স্বভাবের দিক থেকে উভয় একই হওয়ায় কোথাও না কোথাও একটা অবৈধ দেয়াল আছে। সাবেরা নিজ থেকে সেই দেয়াল ভাঙতে কখনো আগ্রহী ছিল না, মেয়েও মায়ের মতো, তাই সেও দেয়াল ভাঙেনি। তাই তাদের সম্পর্ক সর্বদা রুক্ষ। বিয়ে ঠিক হবার পর থেকেও সম্পর্ক আগের মতো ম্লানই আছে। মাঝে যাও একটু স্বস্তি পেয়েছিল, আজ পাচ্ছে না। সাবেরা হাতে কাপড় নিয়ে বেখেয়ালি চিন্তায় মগ্ন যখন, তখন ওয়েন্ড্রিলার চিকন গলা কানে আসে, মা বিয়েটা আমি করব না। সাবেরা ভ্রুকুঞ্চিত করে মেয়ের দিকে তাকায়, গম্ভীর স্বরে বলেন, কারণ? আমি অভ্র পছন্দ করি না, এটা কি কারণ নয়? খুব নগণ্য কারণ। কি, এটা নগণ্য লাগছে? হ্যাঁ লাগছে। সাবেরার কথায় ওয়েন্ড্রিলা কঠিন মুখে তাকিয়ে আছে। সাবেরা তাকে অবলোকন করলেন, তারপর শান্ত স্বরে বললেন, তুমি কি পছন্দ করো ওয়েন্ড্রিলা? মায়ের কথায় বিমুড়ো চাইল ওয়েন্ড্রিলা, কি উত্তর দেওয়া উচিত তার? হ্যাঁ সে তো পছন্দ করত, কিন্তু অনুভূতিগুলো কি এতকাল সজীব আছে? তার থেকে বড় কথা, যাকে পছন্দ করে সে কি এখনও তাকে পছন্দ করে? ওয়েন্ড্রিলাকে চুপ করে থাকতে দেখে সাবেরা কঠিন স্বরে বলে, মেহমানরা আসতে শুরু করেছে ওয়েন্ড্রিলা, আশা করি তুমি সেই ব্যাপারটা মাথায় রাখবে, তুমি যেমন চাচ্ছ সব তেমন হচ্ছে,
কাননের মতো শাশুড়ি তুমি আতস কাজ দিয়ে খুঁজলেও পাবে না, অহেতুক জেদ করো না। বিয়েটা এত ছেলে খেলা নয়, আজ বললে কাল বলবে হ্যাঁ। আমি প্রথম থেকেই না করেছি, কিন্তু জুৎসই কারণ তো দেখাওনি। এখন আমার মাথা খেয়েও না, ঘরের অবস্থা তো 12টা বাজিয়েছ, যাও আরও 5টা শোফিস ভাঙো, ভালো লাগবে, তারপর ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও, তোমার ঘুমের প্রয়োজন। মায়ের কথায় ব্যথিত হলো ওয়েন্ডিলা, কাতর স্বরে বলল, খাবো না। তোমার বেশি বোঝার বাতিকটা এবার ছাড়ো ওয়েন্ডিলা। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।